রাজশাহী সিটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার, আর সেই সাথে দলীয় ব্যানার এবং পোস্টার টানানো নিয়ে প্রধান দুই দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। আসন্ন সিটি নির্বাচন নিয়ে রাজশাহী থেকে গোলাম রাব্বানির রিপোর্ট। সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই সরগরম হতে শুরু করেছে রাজশাহী নগরী। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। আর এ নিয়ে মুখোমুখি অবস্থানে দুই দলের নেতাকর্মীরা। নগরীর সাহেব বাজারের ফেস্টুন তুলে ফেলার অভিযোগ করেছেন বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র। 80টি ফেস্টুনকে তুলে ফেলা হয়েছে এবং এখান থেকে উধাও করা হয়েছে, এবং সেই জায়গাতে আরেকজন প্রার্থীর, যিনি সাবেক মেয়র ছিলেন, তার সেখানে ছবি শোভা পাচ্ছে। এটি আমি অত্যন্ত নিন্দনীয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। তিনি যে অভিযোগটা আনছেন যে তার দলের পোস্টার, ফেস্টুন বা অন্য কিছু ব্যানার অপসারণ করা হয়েছে বা আমাদের দলের কেউ সেগুলো সরিয়ে ফেলেছে বা অন্যভাবে সেগুলো নষ্ট করে দিয়েছে, এমন কোনো এভিডেন্স কিন্তু আমরা পাইনি। বুলবুল সাহেব যে কথাটি বলছেন সেই কথাটি যদি তিনি প্রমাণ করতে পারেন, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এখনই প্রধান দুই দলের নেতাকর্মীদের এমন অবস্থানের কারণে নির্বিঘ্নে নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা। পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় যদি কমে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ওই প্রার্থীদের মধ্যেই যে এই সংকটটি তৈরি হয় তা না, এটি কিন্তু আমাদের ভোটারদের মধ্যেও কিন্তু এই ধরনের সংকটগুলো তৈরি হতে পারে। সব সংশয় দূর করে ভোটের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা নগরবাসীর। গোলাম রাব্বানি, মাছরাঙা সংবাদ।